এখানে দেখো মটরশুঁটি দিয়ে দিলাম, কারণ সবজিগুলো ভাজা হয়ে গেছে আর বিছানাপত্র সব উলটপালট হয়ে পড়ে আছে, গোছাবো এখন। হাই হ্যালো, গুড আফটারনুন মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। শুরু হলো আরও একটা সপ্তাহ, নতুন একটা দিন, নতুন দিনে এই টাইম থেকে শুরু করলাম আমার আজকের ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমি ভালো আছি। এখন বাচ্চাদের খাওয়ালাম, এবার একটু রান্নাঘরে ঢুকতে হবে। দেখি, ইচ্ছে আছে একটু সবজি দিয়ে খিচুড়ি বানাবো, কালকে তো হলো না, এত শরীরটা খারাপ ছিল মাথা যন্ত্রণার জন্য করতে পারলাম না, আজকে করব। চলো আমার সাথে, তোমাদেরকে একটু শেয়ার করব। শুকনো লঙ্কা, তেজপাতা 5 ফোড়ন দিলাম, দেবো সবজিগুলো। এখানে দেখো মটরশুঁটি দিয়ে দিলাম, কারণ সবজিগুলো ভাজা হয়ে গেছে আর দিলাম জিরে, ধনে গুঁড়ো, পাও ভাজি মশলা, হলুদ, নুন, এটা দিয়ে একটু জল দিয়েছি, এটা দিয়ে এবার একটু কষাই। এবার একটু কষুক, আর মশলাটা না তো আদার গন্ধ বেরোবে। দেখো সব মশলা কষানো হয়ে গেছে, জল দিয়েছি, একটু ঢেকে দিই, হাফ সিদ্ধ হয়ে যাক। খিচুড়িটা ওদিকে অর্ধেক যখন হবে তখন আমি এটা মিক্স করে দেব। এদিকে ডাল প্রায় হাফ হয়ে গেছে, দেবো চালটা। ডাল ধুয়ে জল ছাড়িয়ে রেখেছি, আমি ডালটা একটু বেশি দিই খিচুড়িতে, কারণ টেস্টি হয় খুব। ডাল যদি একটু বেশি দেওয়া যায় চালের থেকে সেটা টেস্টি হয় খুব, সেই জন্য ডালের পরিমাণটা আমার কিন্তু একটু বেশিই থাকে চালের থেকে। এটা হোক, দেখো এই অবস্থায় রয়েছে, হয়ে গেছে এটা। এবার বন্ধ করে দেবো, গ্যাস বন্ধ করে ঢেকে রাখি। বন্ধুরা, এর মধ্যে আমি সব সবজি মিশিয়ে দিয়েছি, কারণ চাল ডাল হাফেরও বেশি সিদ্ধ হয়ে গেছে। দেবো একটু মিষ্টি, একটু ফুটুক, ঢেকে রাখবো, সিম আছে। দেখো এই অবস্থায় রয়েছে, ঘি দেবো, চিনি দিয়েছি অল্প, দিয়ে ঢেকে রাখবো, যেটুকু বাকি আছে সিদ্ধ হয়ে যাবে। আর চাল আর ডাল একবারে গলে গেলে আমার ভালো লাগে না খিচুড়ি, তো সেই জন্য এভাবে সবজি খিচুড়ি কারা খেতে ভালোবাসো আমায় একটু বলো। আমার তো শীতকালে এই রকম খিচুড়ি সবজি দিয়ে প্রচণ্ড খেতে ভালো লাগে। এর সাথে করব মাছ ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা। আলু ভাজা আমার মাস্ট খিচুড়ির সাথে, আমার খুব ভালো লাগে, একদম ঝিরঝিরে করে আলু কেটে পুরো একদম কুড়মুড়ে টাইপের, ওই টাইপের আলু ভাজা, মাছ একটা ভেজে নেব আর বেগুন ভাজব। হয়ে গেছে আমার খিচুড়িটা, এবার একটু ঘি দেবো এর মধ্যে। হয়ে গেছে বন্ধুরা, ঘিও দিয়ে দিলাম, ব্যাস কমপ্লিট। হাই ফ্রেন্ডস, ব্লগ এন্ড করিনি, সেই জন্য এন্ড করতে আসলাম। তো তোমরা যারা ভিডিও দেখেছো আমার, আমি চেষ্টা করব তোমাদের ভিডিও দেখার, কমেন্ট ধরে নিশ্চয়ই চেষ্টা করব। সময়টা খুব কম, জাস্ট নাও এখনই আমি লাইভটাকে এন্ড করলাম, এখন বাজে 2:05। তো বুঝতেই পারো টাইমের এতটা কম। এবার ভিডিও এডিট আছে আমার কাছে, ভিডিও এডিট করতে করতেই সকাল হয়ে যায়, 4টে হয়ে যায়, অনেকটা টাইম লাগে আমার। তো সব কিছু করে আপলোডে দিয়েও বাকি থাকে, তোমরা তো সবই জানো তারপরে কি হয়, আপলোড হতে টাইম নেয়, ফোনেরও একটু প্রবলেম আছে, একটু স্লো হয়ে গেছে, সেই জন্য এই দেখি একটু
মিলিয়ে মিশিয়ে দেখার চেষ্টা করি। একজনের ভিডিও রোজ দেখা সম্ভব হয়ে ওঠে না আমার, কারণ সময়ের অভাবের জন্য। তোমরা আমার যারা ভিডিও দেখছো এবং আমার সাথে আছো, আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করছো, তাদেরকে মন থেকে আমি জানাই অনেক শ্রদ্ধা, অনেক ভালোবাসা। তোমরা সাথে থেকো, পাশে থেকো, আমি এগোতে চাই, আমার লক্ষ্য পূরণ করতে চাই। আমি বারবারই একটা কথা বলি, কোনো একটা বিশেষ লক্ষ্য নিয়ে আমি এসেছিলাম, দেখি আমি পারি কি না। অনেকেই বলেছিল আমি পারবো না, আমি কিছু জানি না, আমার দ্বারা কিছু হবে না, তো সেটার জন্যই ট্রাই করি, চেষ্টা করছি, পরিশ্রম করছি, ঘন্টার পর ঘন্টা সময় দিচ্ছি, খুব ভালোবেসে কাজটা করছি। দেখা যাক কতটা কি হয়। অনেক বন্ধু পেয়েছি, অনেক ভালো বন্ধু পেয়েছি, যাদের সাথে পুরো সন্ধ্যাটা কীভাবে কাটিয়ে দিই, 7 ঘন্টা 8 ঘন্টা আমি বুঝতেও পারি না। সবাই আমায় জিজ্ঞেস করে আমি কী করে এত লেন্দি টাইম নিয়ে এটা করি। তো হ্যাঁ, আমার কোনো কষ্ট হয় না, কোনোভাবে কোনো প্রবলেম হয় না, আমার অভ্যাসে দাঁড়িয়ে আছে এটা। আচ্ছা, আর কথা বলছি না, অনেক বড় হয়ে যাবে ব্লগ। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ব্লগ এখানে শেষ করছি। টাটা বন্ধুরা, গুড নাইট।